নমস্কার দর্শকবৃন্দ, আসন্ন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আদালতের নির্দেশে পঞ্চায়েত ভোটের তারিখ এখনও ঘোষণা করতে না পারলেও পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের 22টি জেলার জন্য এবার পোলিং পার্সোনালদের ডাটাবেস তৈরি করার উদ্দেশ্যে নতুন একটি পোর্টাল চালু করে দিল, নাম ইএমএমএস, অর্থাৎ ইলেকশন ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল। তার লিঙ্কটি এখানে দেওয়া হয়েছে https://emms.wbacc.gov.in। এই পোর্টালেই এখন কর্মচারীদের সব তথ্য অন্তর্ভুক্ত বা দরকারে আপডেট করতে হবে রাজ্য বা কেন্দ্রীয় সরকারি অফিস, সব স্তরের স্কুল, পঞ্চায়েত দপ্তর, পৌরসভা, কলেজ, পিএসইউ বা ব্যাঙ্কগুলিকে, অর্থাৎ PP2 ফরম্যাটে। বেশিরভাগ ক্ষেত্রেই 2020 সালের শেষ দিকে বিধানসভা ভোটের জন্য তৈরি করা WBPPMS পোর্টাল থেকেই এখানে কর্মচারী তথা ভোটকর্মীদের তথ্য অটোফেজ করা থাকছে। তবে এরপরেও সংযোজন, সংশোধন অর্থাৎ আপডেট করা যাবে এতে, এমনকি নতুন অফিসকে যুক্তও করা যাবে এতে। এই পোর্টালের এবারের মূল বৈশিষ্ট্য হলো এখান থেকেই এবার পোলিং পার্সোনেলদের দুটি ট্রেনিংয়ের চিঠি, অ্যাপয়েন্টমেন্ট লেটার, আই কার্ড সবই এই পোর্টালের মাধ্যমেই নির্দিষ্ট অফিসগুলোতে ইলেকট্রনিক্যালি পৌঁছে যাবে। পোর্টালে লগ ইন করে তা ডাউনলোড করে সেগুলো সংশ্লিষ্ট ভোটকর্মীদের মধ্যে বিতরণ করে দেবেন সেই অফিস বা স্কুলের প্রধানেরা। অর্থাৎ এতদিন যাবৎ যে পিপি সেল থেকে ভোটের প্রিন্টেড চিঠি অফিস বা স্কুলগুলিতে আসত, সেই প্রথার অবসান ঘটতে চলেছে। এছাড়া ভোটকর্মীদের তিনটি ফর্মের র্যান্ডামাইজেশন, পোলিং পার্টি গঠন, পোলিং বুথ নির্দিষ্টকরণ প্রভৃতি কাজগুলিও এই পোর্টালের মাধ্যমেই এবার হতে চলেছে। সেই দিক থেকে এবারের পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে এই পোর্টালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে সামনে যে পঞ্চায়েত নির্বাচন, তাতে কিন্তু এবার থেকে প্রিন্টেড চিঠি কিন্তু স্কুল বা অফিসগুলোতে আসবে না। অর্থাৎ যাদের অফিস বা অফিস কর্মী বা স্কুলের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা রয়েছেন, যাদের ভোটের কাজে যেতে হয়, অর্থাৎ যারা ভোট কর্মী এক কথায়, তাদের কিন্তু এই ডিউটি সংক্রান্ত বা ট্রেনিং সংক্রান্ত চিঠি কিন্তু এবার প্রিন্টেড হয়ে স্কুল বা অফিসগুলোতে পৌঁছাবে না। সেইগুলি কিন্তু এই পোর্টাল থেকেই সেই অফিস বা স্কুলের প্রধানেরা প্রিন্ট আউট করে তাদের সংশ্লিষ্ট যে কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু বিতরণ করবেন, এরকমটাই বলা হয়েছে। এবং এই পোর্টালটি কিন্তু নতুন চালু হয়েছে এবং এখানে কিন্তু PP2 ফরম্যাট যেটা রয়েছে সেখানে কিন্তু সংযোজন বা সংশোধন সবই করা যাবে। এখন দেখা যাক এই পোর্টালের মাধ্যমে কি সুবিধা হয় ভোটকর্মীদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।